আসসালামু আলাইকুম। ভিডিওটি যিনি দেখছেন পুরুষ, কারো বাবা, কারো স্বামী, কারো হবু বাবা, কারো হবু স্বামী, ভিডিওটা আপনার জন্য। আপনি ধূমপান করছেন, আপনি কি জানেন যে আপনার সন্তান পরোক্ষভাবে আপনার ধূমপানের শিকার হচ্ছে? আপনি কি জানেন যে আপনার ধূমপানের কারণে আপনার আশেপাশের লোকটি ক্ষতিগ্রস্ত হচ্ছে? কখনই কি এটি ভেবেছেন মদ্যপান ধূমপানের চেয়ে কম খারাপ? কারণ যিনি মদ পান করেন তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হন, কিন্তু ধূমপান অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আপনার ধূমপানের কারণে যখন আপনার সন্তানটি ক্ষতিগ্রস্ত হয় সে সন্তানও কিন্তু ধূমপায়ী হয়ে যায়, এই হিসাবে যে সে শুধু ভবিষ্যতে আপনার মতো ধূমপান করবে তা না, বরং আপনার ধূমপানের পার্শ্ব প্রতিক্রিয়ায় সেও ধূমপায়ীর সাইড ইফেক্টগুলো পাবে। এটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং। অনেক লোক আমাদের কাছে আসে, তিনি ধূমপান করেন, তার বন্ধুবান্ধব করে, এটাকে বলে প্যাসিভ স্মোকিং। তিনি না করে ওই ধূমপায়ের ক্ষতিকর দিকগুলো তিনি পেয়ে যাচ্ছেন, এটাকে বলে প্যাসিভ স্মোকিং। সো আপনি যখন ধূমপান করছেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কারণে পরিবেশ না শুধু আপনার খুব আপন মানুষটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ধূমপান করেন তাদের অনেকগুলো যুক্তি আছে, দূরও অনেকে তো ধূমপান করেছে, কিছু তো হয় না, পাশের বাসার আঙ্কেলটা মারা গেছে ক্যান্সারে, কোনোদিন আঙ্কেলকে দেখিনি ধূমপান করতে, ধূমপায়ীরা এমনটা কথা বলে। শুধু তাই না, অনেকে তো অনেক দিন ধরে ধূমপান করে না করছে, কই তার তো ক্যান্সার হয়নি, বুড়ো হয়ে গেছে, কই তার তো ক্যান্সার হয়নি, অমুকে তো ধূমপান করেনি কোনোদিন, তাও তো ক্যান্সারে মারা গেল, ওগুলো বোকাস কথা। কারা কয়? ডাক্তারগুলা কয়, ডাক্তারও তো ধূমপান করে, তাদের যুক্তি এটা। আপনাকে বলছি ক্যান্সার হওয়ার জন্য অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা ধূমপান। ধূমপান হলে আপনার ক্যান্সার হবে, ধূমপান করলে ক্যান্সার হবে এমন কথা না, আপনার ঝুঁকিটা বাড়বে, ঝুঁকি বেশি ধূমপান করলে। আরও অনেক তো কারণ আছে ক্যান্সার হওয়ার জন্য, ধূমপান করলে উপকার হয় এমন কিছু নেই। কেউ যদি মনে করে যে আমি সুইসাইড করতে ভয় পাই, গলায় দড়ি দেবো, ওষুধগুলো খাবো, ভয় লাগে, আস্তে আস্তে মারা যাই, ধূমপান বেস্ট ওয়ে। ধূমপান ধীর গতির মৃত্যুর দিকে নিয়ে যায়। ডাক্তার ধূমপান করে না? করে তো, করে বলেই তো সে এটা নেশা, তিনি জানেন এটা ক্ষতিকর, তাও তিনি গ্রহণ করছেন, এই জন্যই তো এটা নেশা, তা নাহলে তো এটার নাম নেশা হতো না। ডাক্তার ক্যান্সারে মারা যায় না, ডাক্তারের হার্ট অ্যাটাক হয় না, ডাক্তারের স্ট্রোক হয় না, হয়তো এ কারণেই তো হয়। এই যে করোনার প্রকোপ চলছে না, দেখবেন যে পুরুষের মধ্যে আক্রান্তের হার বেশি, এবং ডাটা স্পষ্ট বলেছে, একদম ক্লিন কাট ডাটা আছে, ধূমপায়ীদের মধ্যে মৃত্যুর হারও বেশি। সো ধূমপান করলে হয় না এমন কোনো রোগ নাই, এমন কোনো রোগ নাই যেটাতে ধূমপান আপনার প্রবলেমে না ফেলে। এই যে আমরা ভাস্কুলার সার্জন, হাতে পায়ের ব্লক হয় ধূমপান অন্যতম কারণ, হার্টে অ্যাটাক হয় ধূমপান অন্যতম কারণ, স্ট্রোক হয় ধূমপান অন্যতম কারণ, প্রত্যেকটা জায়গায় ধূমপানের একটা ক্ষতিকর দিক আছে। আমার বন্ধু একজন আছে, তাকে বললাম যে সাকলাইন এই সমস্যাগুলো হয়, ভালো শ্বাস নিতে পারি না, কেমন যেন অস্থির লাগে, তাহলে ধূমপানটা ছেড়ে দে। বলে ধূমপান ছাড়া কি এত কঠিন কাজ? হুমায়ুন আহমেদ তো বলে গেছেন পৃথিবীর সবচেয়ে কঠিন সহজ কাজ হচ্ছে ধূমপান ছাড়া, কারণ জীবনে অনেকবার ছেড়েছি। একজন ধূমপায়ী যখন জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছেন, বলে যে না ছাড়ে স্যার, ছেড়ে দিয়েছি। কতদিন স্যার? অনেক দিন আগে। কতদিন স্যার? 7-8 দিন হবে, মাত্র 7-8 দিন আগে। সে জি স্যার। আমি বললাম যে গতকালকে খেয়েছেন? বলে স্যার আপনার কাছে মিশা কথা বলুন, একটা খেয়েছি স্যার। আগের থেকে কম খাই স্যার, আগে অনেকগুলো খাই, তখন 2-1টা খাই। যখন ধূমপায়ী মনে করেন যে তিনি ধূমপান ত্যাগ করবেন, স্লোলি ত্যাগ করবেন, প্রথমে 20টা খেতেন, এখন 10টা খাবেন, 5টা খাবেন, আরও ধূমপানের নেশা তার 4 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত হয়ে যায়, তার নেশা আরও বেড়ে যায়। সো স্লোলি ধূমপান ত্যাগ করতে চাইলে নেশা আপনার বাড়বে। শর্টকাট, খাবো না খাবো না, কী হবে, মারা যাবো? নেভার এভার। কষ্ট হবে 15 দিন 20 দিন 30 দিন, এরপর দেখবেন যে আপনার ভালো লাগছে, 100% গ্যারান্টি। একদিনের কথা, একদিনের নোটিশে আপনাকে ধূমপান বন্ধ করতে হবে, দেন আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। ভাস্কুলার সার্জারিতে হাত পা কেটে ফেলতে হয়, ব্লক হয়ে গেল, অন্যতম কারণ ধূমপান। আমার কাছে একজন এসেছেন, সত্য ঘটনা, 2 পা কাটা হাতে ইনফেকশন নিয়ে এসেছেন, ওই হাতটাও কাটতে হবে, একটা হাত শুধু ভালো, সেই হাতে প্রবলেম নিয়ে আসছেন। আমি বললাম কী অবস্থা, ধূমপান ছেড়েছেন? হাসে, তার বউ আমাকে আগে কানে কানে বলেছে স্যার ধূমপান তো ছাড়ে না,
একটু স্যার ভয় দেখান। আমি গিয়ে বললাম যে ধূমপান না ছাড়লে তো আপনার এই হাতটিও যাবে। আমাকে সে উত্তরে বলে, স্যার মেম্বার ছিলাম এলাকায়, খুব প্রভাবশালী, সবাইকে বলি, এত প্রভাব, আস্তে আস্তে অসুস্থ হলাম, পাটা চলে গেল, পাশে কেউ নাই, না কর্মীরা, না আপনজন, না বন্ধু বান্ধব, সবাই স্যার ফেলে চলে গেছে। যেগুলো সুখ বলতে ওই একটা সিগারেট, এটাও যদি স্যার আমার বাদ দিতে বলেন, বাঁচমুখী নিয়ে, এটাই নেশা। দুই হাত ব্যান্ডেজ দুই পা কেটে ফেলেছি, স্ত্রীকে দিয়ে ধূমপান করছেন, মুখে লাগিয়ে দিচ্ছেন সিগারেট, এরকম দৃশ্য আমি দেখেছি ইন্টার্নের সময়। সত্যিকার অর্থেই যিনি ধূমপান করেন তিনি এটার পেছনে ব্যাখ্যা খোঁজেন, যুক্তি খোঁজেন, কারণ প্রত্যেকটা মানুষের আকাম কুকাম যারা করেন সেটার পেছনে তার একটা ব্যাখ্যা খোঁজেন। যিনি চুরি করেন তিনি ভাবেন, আমাকে আল্লাহ দেয়নি খাবার, আমি কী করবো, এই জন্য আমি চুরি করি না। আপনি ধূমপান করেন, আপনি যতই ভালো ব্যাখ্যা খুঁজে পান না কেন, চিকিৎসা বিজ্ঞানে এর কোনো সঠিক সুব্যাখ্যা নাই, খারাপ দিক ছাড়া আমার কাছে কোনো তরিকা নাই। অনেকে বলেন ধূমপান ছেড়েছে, এটা একটা বিকল্প ঔষধ দেন, ই সিগারেট খান, এ সিগারেট খান, টি সিগারেট খান। আমার যতগুলো বন্ধু বান্ধব বন্ধ করেছে একটা কথাই, যে আজকে আমার জন্মদিন, ধূমপান ত্যাগ, আজকে আমার মেয়ের জন্মদিন, ওর সাথে আমি ধূমপান ত্যাগ করবো, আজকে আমার অমুককে মা মরতে দেখেছি ধূমপান করে, আজকে থেকে আমি ত্যাগ করলাম। ত্যাগ মানে ত্যাগ, একবারে জিরো, ধূমপান করবেন না, যে ধূমপান করে তার ধারে কাছেও যাবেন না। যখন স্লোলি ছাড়বেন নেশা বেড়ে যাবে। ছেড়ে দিয়েছেন, ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছেন, একটা টান দে দোস্ত, দরবদিন খেয়ে একদিন খেলে কী হবে, দিয়ে একটা টানি, পরের দিন দেখবেন যে ধূমপাই হয়ে গেছেন। আমি আমার জীবনে কখনো পরীক্ষা করে কোনো উঠতি বয়স বলেন কখনই ঠোঁটে সিগারেট লাগেনি পর্যন্ত, যদি আমার কালো টালো দেখলে অনেকে ভাবতে পারেন সিগারেট খাই কি না, না কখনো দিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে একবার যদি এটি শখ পেয়ে যাই তখন আমাকে পেয়ে বসবে। সো প্লিজ যারা ধূমপান করছেন কোনো যুক্তি খুঁজবেন না, বিনা শর্তে বিনা যুক্তিতে আজকে থেকে বাদ দিন, 7 দিন কষ্ট, 15 দিন আর একটু কষ্ট, এরপরে কষ্ট কমতে থাকবে, 1 মাস পরে কষ্ট থাকবে না গ্যারান্টেড, বরং আপনি অনেক বেশি শক্তিশালী হবেন যদি একবার আপনি জয়ী হন। এবং টিপস একটাই, সাডেন টোটাল কাট, খাবো না খাবো না খাবো না। ধূমপায়ীদেরকে বলা হয় যে ফ্রি ধূমপান করতে চাস, বন্ধুদেরকে শেখা, 2 দিন পর দেখবি সে তোকে ধূমপান সিগারেট এগিয়ে দিচ্ছে। সিগারেট এগিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু ভালো বন্ধুত্ব হয়, নেভার এভার। ধূমপান আপনাকে সাময়িক টেনশন কমায়, কিন্তু টেনশন স্যার অনেক টেনশন দেখি একটু খাই, এটা টেনশন সাময়িক কমায়, দীর্ঘস্থায়ী বাড়িয়ে দেয়। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, কথাগুলো যদি মনে হয় যে কার্যকর, এখন থেকে স্টপ, রিকোয়েস্ট করব কেউ যদি ছাড়তে পারেন আমার এখানে একটা কমেন্ট দিবেন, আপনার কথা শুনে ভিডিওটি ছেড়েছি। একজন মানুষ, একজন, একজনকে যদি আমি বলতে পারি যে হ্যাঁ আমার ভিডিও দেখে সুস্থ হয়েছেন, সারা জীবন মানুষকে গল্প শোনাবো, যে আমি কিছু বলতে পারি, আমার কথা শুনে মানুষ মোটিভেট হয়, ধূমপানের মতো কঠিন নেশাও ত্যাগ করে, আমার কোনো স্বার্থ নাই, আপনি সুস্থ হলে আপনার পরিবারের লাভ, আমার স্বার্থ একটাই, আল্লাহ আমাকে কিছু জ্ঞান দিয়েছেন, সেগুলো শুনে যদি আপনার উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করি। থ্যাংক ইউ, স্যালুট যিনি ধূমপান ত্যাগ করতে পেরেছেন। আল্লাহ হাফেজ।